জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা শেখ এবং করলা ভাই বাবলা শেখের মধ্যে এদিন জমি নিয়ে গন্ডগোল বাঁধে বাবলা শেখ তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে ভাইয়ের পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ লাঠিও হাসুয়া এবং লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন রাজু শেখ এই ঘটনায় তার পরিবারের তিনজন আহত হয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আজকে ওই আমরা যাচ্ছিলাম ওয়াটার ছাড় ফ্যান্টেন ছাদ বেড়া খুলছিলাম ঘুরতে ঘুরতে ওরা আমাদের ঘরে ঢুকে এসে আমাদেরকে তিনজনাকে মারে কি নাম হল বাবলা শেখ রুবিনা খাতুন আর রুকসানা খাতুন কি হয় আপনাদের আমার দাদা বদি হাসতি হয় দিদি বেদি আপনার আহত হয়েছে তিনজন আমরা আহত তিনজন